নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আশা করছি আপনারা গেস করতে পারছেন যে আমি কোন এপিসোডটা আজকে বানাতে চলেছি। আজকে কিছুক্ষণ আগেই দশম অবতার ট্রেলারটা দেখলাম, রিলিজ হয়ে গেছে অলরেডি। SBFF-এর ইউটিউব চ্যানেলে রয়েছে, যারা এখনও দেখেননি গিয়ে দেখে নিন। অসম্ভব একটা মানে ফাটাফাটি একটা ট্রেলার, এবং সত্যি কথা বলতে কি অনেক কিছু নস্টালজি আপনাদেরকে মনে করিয়ে দেবে ট্রেলারটা। প্রথম থেকে মানে 22শে শ্রাবণ, যেহেতু এটা পিকোয়েল ছিল এবং ভিঞ্চিদা, এই সমস্ত সিনেমাগুলোর যে মেমোরিজ, যেগুলো আমরা অনেকটা সময় অনেকটা বছর আগে দেখে এসেছি, সেই সময়গুলো আমাদেরকে এই সিনেমাটা মনে করিয়ে দিচ্ছে ট্রেলারটা দেখে, যতটা মনে হলো আর কি। এবং যে ক্যারেক্টারগুলো রয়েছে আর কি, উফ কি লাগছে, আমি কাকে ছেড়ে কাকে বলবো। প্রথমত জিজু সেনগুপ্তর ক্যারেক্টারটা ওর লাভলি, অসম্ভব ভালো লেগেছে আমার। এবং এই জিজু সেনগুপ্তের এই যে ক্যারেক্টারটা, পুরোটা কিন্তু ক্লিয়ার করেনি, কিছুটা সাসপেন্স কিন্তু রেখে দিয়েছে, লুকিয়ে রেখেছে, দেখাচ্ছে কিন্তু কিন্তু কিছুটা কিন্তু লুকিয়ে রেখেছে। এখানে জয়া হাসানকে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে তাকে। এবং এখানে মানে অনির্বাণ ভট্টাচার্য, কিন্তু ওখানে আমরা দেখেছিলাম এখানে পরমব্রত ছিল, এখানে অনির্বাণও কিন্তু জাস্ট ফাটিয়ে দিচ্ছে, কিন্তু দারুণ লাগছে। এবং সবার শেষে যার কথা না বললে না, সেটা বুম্বাদা, মানে স্যালুট বস। সত্যি কথা বলতে কি অসম্ভব লাগছে। এখানে 22শে শ্রাবণে তার একটা যেরকম ক্যারেক্টারটা ছিল প্রবীরবাবু, এবং এখানেও কিন্তু একটা অন্যরকমভাবে দেখানো হয়েছে। মানে ওখানে ক্যারেক্টারটা প্রবীরবাবু মুদির দোকান চালায় না, একটা বলার একটা স্টাইল আছে, আলাদা বেস আছে কথা বলার মধ্যে। এখানেও কথা দারুণ স্টাইলভাবে কিন্তু বলেছে, এবং সত্যি কথা বলতে কি জাস্ট ফেটে যাবে। কিন্তু ব্যাপক সিন আছে, আমি দেখলাম একটু আগে, মানে জাস্ট আপনাদেরকে খুব বেশি রিভিল করতে হবে না, আপনারা নিশ্চয়ই মানে ট্রেলারটা এতক্ষণ দেখে ফেলেছেন। পরপর শহরে সব খুন হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না পুলিশ, এবং সেখানে বলছে সব থেকে বেস্ট পুলিশ অফিসার প্রবীরবাবুকে অ্যাপয়েন্ট করা হবে, যে প্রবীরবাবু না স্যার, এরকম ডায়লগটা বলছে না। উফ, আমি জানি না হলে কীরকম ব্যাপারটা আসবে যখন সিনেমাটা চলবে, খুব ভালো লাগছে। এবং প্রসেনজিৎকে এবং অনির্বাণ ভট্টাচার্যকে একসাথে আমরা দেখতে পাবো, যেটা মানে এর আগে আমরা গুমনামিতে দেখতে পেয়েছিলাম, অসম্ভব মানে অসম্ভব লেগেছিলো আমার। এবং দুজনেই খুব মানে বড় লেভেলের অ্যাক্টর, এই বলার মতো কিছু রাখে না। সৃজিত মুখার্জির ডিরেকশান সত্যিই খুব ভালো। আগেই আমি দেখছিলাম একটা ফেসবুকের একটা পোস্টে যে সৃজিত মুখার্জির আগের জনার যে জনারের সিনেমাগুলো বানিয়েছে, সেই সিনেমাগুলোই সৃজিত মুখার্জিকে সৃজিত মুখার্জি করেছে। আজকালকার দিনে সৃজিত মুখার্জি সেই সিনেমার সেই মানটা রাখতে পারছে না, তাই তার সিনেমাগুলো হয়তো সেই লেভেলে যাচ্ছে না, সেইভাবে হিট হচ্ছে না। কিন্তু আমার কোথাও মনে হয় যে দশম অবতার কিন্তু আগের সৃজিত মুখার্জিকে ফিরিয়ে দেবে। এটা আপনারা দেখুন, যারা ট্রেলারটা এখনও দেখেননি, খুব ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডে যেভাবে BGMগুলো ইউজ করা হয়েছে এবং গানের কিছু টোন পাওয়া যাচ্ছে, সেগুলো বেশ দারুণ লাগছে। এবং একটা ডায়লগ আমার না বললেই না, যে আমি যদি জানি যে কোনো ক্যাপাসোদা আমার পিছনে আসছে, আমি আমাকে খুন করতে আসছে, আমি তাকে কাছে ডেকে বুকে ডেকে হামি খেতে পারবো না, এই ধরনের সব ডায়লগ রয়েছে। খুব ভালো লাগবে আপনার, প্রচণ্ড মানে ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে, এবং সত্যি কথা বলতে কি একদম আপনি কিন্তু মানে ডিফোকাসড হতে পারবেন না, অসম্ভব ভালো লেগেছে আমার ট্রেলারটা। তো দেখাই যাক দুর্গাপুজোতে এবার কিন্তু অন্যরকম সব, মানে পুরো দুর্গাপুজো প্রত্যেক বছরই একটা সিনেমার একটা বাংলা সিনেমার একটা প্রেশার থাকে, এবারও আছে, কিন্তু আমার মনে হয় এবারের পুজোটা একটু অন্যরকম। কেননা প্রত্যেকটা সিনেমাই কিন্তু খুব আকর্ষণীয় একটা ব্যাপার, প্রত্যেকটা সিনেমাই কিন্তু খুব মানে ভালো ভালো সিনেমা। আপনি এটাকে ছেড়ে ওটা দেখবো, ওটাকে ছেড়ে এটা দেখবো, এরকম করতে পারবেন না। প্রত্যেকটা সিনেমায় যারা সিনেমা লাভার, যারা সিনেমা দেখতে ভালোবাসে, বিশেষ করে পুজোতে আমার মনে হয় প্রত্যেকটা সিনেমাই আপনাকে দেখতে হবে, না হলে আপনি কোনোটাই দেখবেন না। কিন্তু দেখতে হলে আপনি এটা দেখবো ওটা দেখবো চুজ করতে পারবেন না, কারণ সবই ভালো। কিন্তু কেননা জঙ্গলে মিতিন মাসি একটা অন্যরকম সিনেমা, থ্রিলার, সবগুলো কিন্তু থ্রিলার ধর্মী সিনেমা। তারপরে বাঘা যতীন একটা বড় স্কেলে, দেবের একটা অন্যরকম ব্যাপার রয়েছে, অনেক খেটেছে সিনেমাটার জন্যে। আশা করছি সিনেমাটা ভালো হবে, এবং ভালো হওয়া উচিত, তাহলে হয়তো নেক্সট ভালো আরও ভালো ভালো কাজ আমাদের বাংলাতে হবে। তারপরে দশম অবতার নিয়ে কিছু বলার নেই, SBFF-এর সিনেমা, সৃজিত মুখার্জির সিনেমা, বুম্বাদা, অনির্বাণ, জিজু সেনগুপ্ত, জয়া হাসান, বড় বড় সব স্টার কাস্টকে নিয়ে কাজ, অসম্ভব ভালো একটা সিনেমা। ট্রেলারটা দেখেই তো সেটাই তো মনে হচ্ছে আমার এতক্ষণ। এবং উইন্ডোজের আরও একটা সিনেমা, যেটা হচ্ছে রক্তবীজ, এটা নিয়ে আমি তো অনেকবার বলেওছি যে ওটা কিন্তু একটা ভালো সিনেমা হতে চলেছে। সেখানে ভিক্টর ব্যানার্জিকে আমরা অনেকদিন পর দেখতে পাচ্ছি। তো পুজো কিন্তু এবার একদম জমজমাট, আপনারা রেডি হয়ে যান যে কোন দিনে কোন সিনেমাটা দেখবেন বলে আর কি। বুম্বাদার লুকটা কিন্তু দারুণ লাগছে, সত্যি কথা বলতে কি বুম্বাদা এরকম ধরনের লুক একমাত্র ফোর্সে করেছিল
বা তারও আগে একটা সিনেমা করেছিল বহুদিন আগে 2008 এর দিকে, রাজকুমার বলে একটা সিনেমা করেছিল, সেরকম ভাবে চুলের কাটটা হেয়ার কাটটা এরকম করেছিল আর কি। এবং পরবর্তী দিনে আবার আজ এই ফোর্সে করার পরে আবার আমরা অনেকদিন পরে দেখতে পাচ্ছি এরকম ধরনের হেয়ার কাট বোম্বাদা করেছে আর কি, স্টাইল যেভাবে দেখাচ্ছে বোম্বাদাকে অ্যাপ্রক্স স্টাইলিশ লাগছে দশম ধরে, খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস আমার একটু নেগেটিভ লেগেছে, আবার মনে হয় এটার দিকে যদি ভেঙ্কটেশ ফিল্মস যেহেতু একটা বড় প্রোডাকশন হাউসের সিনেমা, আমি হয়তো সেইভাবে কিছু বুঝি না, তবে আমার মনে হয় এই সিনটা হয়তো একটু গুরুত্ব দিলে ব্যাপারটা একটু বেটার ট্রিটমেন্ট দিলে হয়তো সিনটা আরও ভালো হতো। যেটা হচ্ছে একটা সিন হচ্ছে যে বোম্বাদা একজনের পেছনে দৌড়াচ্ছে যখন সিনটা, যখন ট্রেলারটা শুরু হচ্ছে আর কি প্রায় সেখানে, তো সেইখানে যেভাবে দৌড়াচ্ছে আর কি, এগুলো স্লো মোশনে আমার মনে হয় বড় পর্দাতে দেখতে হয়তো ভালো লাগবে। ট্রেলারে কেমন একটা আমার একটু ওয়ার্ড লেগেছে, এটা যদি একটু বেটার করা যেত আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো ট্রেলারটা। তো সব কিছু মিলিয়ে ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশানে কমেন্টস করে। দেখা হচ্ছে দুর্গাপূজাতে, এবার একদম জমে যাবে বস হচ্ছে আগামী দিনে আবার নতুন কোনো এপিসোড নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ ইউ।